নির্বাচনে গোহারা হেরে এবার বেসামাল বাম কংগ্রেস জোট, তাই রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ করার চেষ্টা করছেন তারা। রাজ্যের একাধিক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন, যার নেপথ্যে একমাত্র বাম কংগ্রেস এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। রাজনৈতিকদের মতে বিজেপি কর্মীদের দাবিয়ে রাখার জন্য চলছে নানা অপকৌশল, যার মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, আর তাতেই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একই ছবি বিলোনিয়াতেও। ঘটনা সোমবার রাত বিলোনিয়ার বিজেপি কর্মী তমালকান্তি বণিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তমালবাবুর অভিযোগ, সোমবার রাত আনুমানিক একটা নাগাদ ওনার বাড়ির ভাড়াটিয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন যে বাড়িতে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ ওনারা ঘরে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান যে বাইরের থেকে ওনাদের ঘর বন্ধ করে দিয়েছে কে বা কারা। ঘরের বাইরে থেকে বন্ধ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গোটা পরিবার। পরবর্তী সময়ে ঘরের পেছনে দরজা দিয়ে বেরিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান তমাবাবু এবং তাঁর পরিবার। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় দমকলের 4টি ইঞ্জিন। টানা 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে ঝলসে যায় সব কিছুই। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা বলুন তো একটু। ঘটনাটা গতকাল রাতের বেলা প্রায় 12:30 দিকে, কোন একটা 1টার দিকে আমার বসত ঘর কয়টা আর গোডাউন কয়টা? আমার গোডাউন তো একটাই লম্বা, এখানে 7-8টা রুম আছে, আর এমনি বসত ঘর আছে 2টা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 22-23 লাখ টাকা। সবকটি ঘর পুড়ে গিয়েছে, সেই সঙ্গে 16 জন সবজি বিক্রেতা ওনার বাড়ির একটি ঘরে সবজি মজুত করে রাখতেন, তাও সম্পূর্ণ ঝলসে গিয়েছে আগুনে। মঙ্গলবার সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এবং তমালকান্তি বণিকের পরিবারে খোঁজ খবর নিতে সেখানে গেছেন বিজেপির মণ্ডল সভাপতি তথা বিলোনিয়ার কেন্দ্রীয় বিজেপি প্রার্থী গৌতম সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে CPIM এবং কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। শুনেছি আমাদের দলের কার্যকর্তারা খবর দিয়েছে যে রাত্রিবেলা 1টা সময় তমালদার বাড়িতে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, আসলে এসে দেখে তো কি বলবো, মুখে তো ভাষা আসে না। এটা পরিকল্পিত, ওনাদের ভাষায় বোঝা গেছে এটা পরিকল্পনা। এখানে লক করে দিয়েছে, লক করে আগুনটা লাগিয়েছে, যাতে ওরা ঘর থেকে বেরোতে না পারে। তার মানে এখানে যেমন জয়ন্ত পড়ার একটা ব্যবস্থা করেছে। এটা হাত ছোড়া দূরত্ব CPIM অফিস। এরা দীর্ঘদিন বামপন্থী লোকের সঙ্গে যুক্ত ছিল, বিগত দিনে আমাদের সঙ্গে আসার পরে এদের একটা প্রতি শত্রুতা এরকম একটা ভাব নিয়েছে। কারণ এখানে এসেও আমাদের ওনাদেরকে আর নিতে পারে, আমাদের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিংয়ে গিয়েছে, তাই জনগণের কাছে আতঙ্ক তৈরি করার জন্য যে বিজেপি ক্ষমতা আসার পরে বিলোনিয়াতে সন্ত্রাস চলছে, আসলে সন্ত্রাস কে বলতেই পারবো না। এই অবস্থায় প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন সকলেই। এই ঘটনার পরে সেখানে গেছেন বিলোনিয়ার মহকুমা শাসক রতন ভৌমিক, তহসিলদার, বিলোনিয়া দমকল দপ্তরের OC সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনস।